हेलो बंधुरा, आज के सकाल सकाल बैरिए पड़े तुम्हारे हमारे जंगलमहल एक दारूण जगह देखार जो से हलो चिल्कीगढ़। चैने के नतून थकले अवश्य चैनल सबसक्राइब कर देवे। बंधुरा, झाड़ग्राम शहर थेके प्राय 13 किलोमीटर दूरे पहुँचे गेछि एखन चिल्कीगढ़ राजबाड़ीते। राजबाड़ीते ढोकार जे गेटटा सेटा बेश बड़ छिलो आर गेटेर उल्टो दिके छिलो आरेकटा घर जेटा काछारी घर एबं सेटा बर्तमाने विभिन्न अनुष्ठानेर जन्य भाड़ा देवा हय सेटा राजबाड़ीर बाइरेर दिके। आर भितरेर दिके जे अंशटा देखते पाच्छो एटा एकटा सुविशाल फाँका माठेर मतो मने हच्छे। আর এর দূরের যে ঘরগুলো দেখতে পাচ্ছ সেগুলো সম্বন্ধে জানাবো। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অনেক আকর্ষণীয় জিনিস এই ভিডিওতে রয়েছে। তো চলো এরপর সামনের দিকে এগিয়ে গিয়ে পুরো জায়গাটা তোমাদেরকে দেখাই। প্রায় 300 বছরেরও পুরনো এই রাজবাড়ি এখন প্রায় একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এখানে এলে চারদিকের যে সুবিশাল এরিয়া আর তার এরিয়ার চারদিকে যে ইঁটের প্রাচীর এখনও পর্যন্ত একই রকম ভাবে দাঁড়িয়ে রয়েছে সেটা দেখলে অবাক হতে হয় যে কি শক্ত, মানে কি শক্তিশালী তখনকার দিনের এই প্রাচীর আর কি শক্তিশালী এই বিল্ডিং এখনও পর্যন্ত একই রকমভাবে দাঁড়িয়ে রয়েছে। এখন এই ফাঁকা মাঠে কেউ কেউ গরু চড়াতে আসেন, দেখতেই পাচ্ছ। এই সময়টাতে একটু ভিড় কম থাকে ট্যুরিস্টদের। আমরা তো গরমকালে গেছিলাম, শীতকালের সময় ট্যুরিস্টদের ব্যাপক ভিড় থাকে। আজকেও ভিড় ছিল, কলকাতা থেকে অনেকেই দেখতে এসেছিলেন, কিন্তু একটু ভিড় তুলনামূলক কম থাকায় এখানে গরু চড়াতে কেউ নেসেছে স্থানীয়রা। দেখতে পাচ্ছ এখানে একটি কুয়ো রয়েছে, হয়তো এই কুয়োতে স্নান করতেন তখনকার দিনের রাজা বা রাজ পরিবারের কেউ, বা এই কুয়োর জলেই হয়তো পানীয় জল হিসাবে তখনকার দিনে ব্যবহার করা হতো। একটু এগিয়ে গেলেই সামনে দেখতে পাচ্ছি রাজবাড়ির যে প্রধান গৃহ সেই গৃহটি। এই অংশটি চিল্কিগড় রাজবাড়ির যে এই অংশ সেটা কিন্তু জাম্বনি অঞ্চলের মধ্যে পড়ে। তো এখানে জাম্বনির যে ICDS সেন্টার, বর্তমানে সেই সেন্টারের একটা অফিস এখানে করা হয়েছে। রাজবাড়িটি বর্তমানে রাজ পরিবার এবং পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে রয়েছে। এই মুহূর্তে আজকে বন্ধ ছিল ICDS সেন্টারটি, তাই এই বাইরের দিকে এটা এখন চাবি দেওয়া রয়েছে, তাই ভেতরে ঢুকতে পারলাম না। কিছু গাড়ি দাঁড় করানো রয়েছে আর দেখে মনে হবে কোনো পুরনো বাংলা সিনেমার শুটিং স্পট হিসাবে এটা দারুণভাবে কিন্তু ব্যবহার করা যেতে পারে। অসাধারণ একটা অনুভূতি সেই পুরনো রাজাদের কাহিনী মনে করলে এখনও গায়ে শিহরণ দিয়ে ওঠে। দেখতেই পাচ্ছ কাঠের তৈরি জানলাগুলো একই রকমভাবে রয়েছে, একটু ক্ষতিগ্রস্ত হয়নি। হয়তো একটু রং করে দিলে বা আরেকটু সংরক্ষণ করলে পুরো রাজবাড়িটা আরও সুন্দর হয়ে উঠবে এবং আরও বেশি দিন ধরে হয়তো দেখা যাবে। কিন্তু এর অরিজিনালিটি বা মৌলিকত্ব বজায় রাখার জন্য হয়তো সেটা করা হয়নি। এই দিকে ডান দিকের যে ঘরটা আছে এটা ছিল একটা স্টোর রুম, এই মুহূর্তে সেটাও প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেখতে পাচ্ছি। আর এর ভিতরের যে রুমগুলো রয়েছে সেগুলো বিভিন্ন ভাঙা অংশ, উপরে দেওয়াল কোথাও ভেঙে পড়েছে, কোথাও সাইডের ইঁট খসে পড়েছে, এইভাবে কিন্তু এগুলো এখনও পর্যন্ত রয়ে গিয়েছে। এই বিল্ডিংগুলোর কোনো একটা জায়গাতে দাঁড়িয়ে চোখ বন্ধ করলে যেন এখনও আকাশে বাতাসে ভেসে ওঠে সেই ঘোড়ার খুরের শব্দ, সেই রাজাদের যুদ্ধের আওয়াজ, সেই রাজ পরিবারের সমস্ত লোকদের পদধ্বনি এবং কথা বলার শব্দ। এই ধ্বংসস্তূপের মতো রাজবাড়ির চারিদিকে ঘুরতে ঘুরতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলাম, হঠাৎ নজরে পড়ল এই বোগেনভিলিয়া ফুল। দারুণ একটা সৌন্দর্য নিয়ে রাজবাড়ির সামনে রয়েছে এই বোগেনভিলিয়া ফুল। হাওয়াতে দারুণভাবে উঠছিল ফুলটি, মানে পুরো ফুল গাছটি। আর এই রাজবাড়ি ছাড়া এই চত্বরে রয়েছে আরও 3টে মন্দির, সেগুলো তোমাদেরকে দেখাবো। চলো এখান থেকে একটু সাইডে যাওয়া যাক। আর ভিতরের দিকটা দেখলে একবার ঢুকতে তো খুবই ইচ্ছা করছিল, কিন্তু এই মুহূর্তে কাউকেই দেখতে পেলাম না কীভাবে ভেতরে ঢুকবো। দেখা যাক, পরে যদি আরেক দিন আসতে পারি তাহলে ভেতরে ঢোকার অবশ্যই চেষ্টা করব। আজকে ছুটির দিন ছিল রবিবার, তাই হয়তো এটা বন্ধ আছে।
অন্য কোনো দিন এসে চেষ্টা করব ভিতরে ঢুকে তোমাদেরকে ভিতরটা দেখাবার। এটা রাজবাড়ির সাইডের দিক থেকে ভিউটা, ওই জি বিল্ডিংটা দেখলে সামনে থেকে তারই সাইড থেকে এই ভিউটা। এবং এখানে এখনও বর্তমানে প্রতি বছর দুর্গাপুজো এবং যে রথযাত্রা সেই উৎসব পালিত হয়। লোহার তৈরি রথ এখানে আমরা দেখতে পেলাম ছিল রাখা। আর এই সাইডের যে বিল্ডিংটা, এটা কিন্তু চাকর বাকরদের জন্য সার্ভেন্ট হাউস বলে এখানে রয়েছে। আর এই এই জায়গাটা বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে আবার ভাড়াও দেওয়া হয়। রয়েছে এই বিল্ডিংয়ের মধ্যেই আইসিডিএ সেন্টারের কিছু কাজকর্মের জন্য অফিস ঘরের মতো, আবার এখানে কিছু বাচ্চাদের পড়াশোনাও শেখানো হয় সেরকমও কিছু দেখে বোঝা গেল। কিছু স্থানীয় বাচ্চা আশেপাশে খেলাও করছিল। তখনকার দিনের পুরনো ইটগুলো একই রকমভাবে এখানে বজায় রেখেছে রাজাদের সেই কাহিনী। দেওয়ালে কেউ কেউ আবার এসে নিজেদের নাম লিখে দিয়ে গেছে। এই জায়গাটায় কোনো মন্দিরের মতোই উপরের দিকে অনেকটা চূড়ার মতো করা ছিল এই ঘরটাতে। প্রত্যেকটা ঘরে ঢুকলেই মনে পড়ে যাবে তোমার সেই ঐতিহাসিক রাজাদের কাহিনী। আর এখান থেকে বেরোলেই সোজা যেটা দেখতে পাচ্ছি, এই পুরো রাজবাড়ি এরিয়ার মধ্যেই যে বললাম তিনটে মন্দির রয়েছে, তার মধ্যে এই মন্দিরটি বর্তমানে একটু সংস্কার করে রং করা হয়েছে। এটি হলো শিব মন্দির। শিব মন্দিরটিও আমরা যখন গেছিলাম সেই মুহূর্তে বন্ধ ছিল দুপুরবেলায়, হয়তো সকালে বা বিকেলে নিত্য পুজো হয় দেখে বসা যাচ্ছে। এছাড়া এই যে দূরের মন্দিরটি, এটা হলো গায়ত্রী দেবীর মন্দির। আর তার পাশে এই মন্দিরটা হলো এখানে কালাচাঁদের মন্দির বা রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দিরের ভিতরে রাধাকৃষ্ণের বিগ্রহ ছাড়াও রয়েছে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ। এই মন্দিরটিও এই মুহূর্তে বন্ধ ছিল, কিন্তু এই মন্দিরেও নিত্য পুজো হয়। এই মন্দিরকে চারপাশের বড় উঁচু দেওয়াল দিয়ে আলাদা করে রাখা হয়েছে রাজবাড়ি থেকে, এবং একে সম্পূর্ণ একটা বাইরের দিকে আবার লোহার গেট দিয়ে এটাকে বন্ধ করে রাখা হয়েছে। এই রাজবাড়ি দেখার পর আমরা ঝাড়গ্রামে ফিরে এসে এই রেস্টুরেন্টে খেয়ে নিলাম। তারপর আবার বেরিয়ে পড়লাম ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে। চিল্কিগড় রাজবাড়ি এবং ঝাড়গ্রাম রাজবাড়ি দুটোই আজকে দেখার ছিল, এবং দুটোই যেহেতু কাছাকাছির মধ্যেই, তাই আমরা ঝাড়গ্রাম রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সেটা ঝাড়গ্রাম শহর থেকে একদমই কাছে, ঠিক আছে। ঝাড়গ্রাম থেকে খড়গপুর রোডে যে পেট্রোল পাম্প পড়েছে সেখান থেকে জাস্ট ডান দিকে বেঁকে গেলেই তোমরা কিন্তু পৌঁছে যাবে এই রাজবাড়ির সামনে। বাঁ দিকে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটনের কিছু অফিস এবং থাকার ঘর। আর সোজা চলে গেলে যেটা দেখতে পাচ্ছ দূর থেকে, এটাই হলো সেই ঝাড়গ্রাম রাজবাড়ির প্রধান গেট বা মূল গেট। এই গেট দিয়ে আমরা ভিতরে ঢুকে যাব। বাইরে রয়েছে পার্কিং করার জায়গা, এবং বাইরেটা সুন্দরভাবে এই মুহূর্তে কিন্তু সাজানো হয়েছে। রাজবাড়ির ভিতরে এখন রাজ পরিবারের বংশধররা কেউ কেউ থাকেন, বসবাস করেন। আর পুরো রাজবাড়িটা এখন পশ্চিমবঙ্গ সরকারের তরফে দারুণভাবে সাজানো হয়েছে। বাইরের গেটটা দেখে নাও কি অপূর্ব, তখনকার দিনের শিল্পকলা দ্বারা ফুটিয়ে তোলা হয়েছে প্রধান গেটটাকে। গেট দিয়ে আমরা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাব, এবং ভিতরে ঢুকে বাইকটা পার্ক করে নিয়ে প্রধান যে রাজবাড়িটা সেটা তোমাদেরকে দেখাবো। মোরামের কাঁচা রাস্তার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে একটু এগিয়ে গেলেই পৌঁছে যাব প্রধান রাজবাড়ির সামনে। ঢুকেই ডান দিকে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা নার্সারি। এখান থেকে তোমরা চাইলে কিছু চারাও কিনতে পারো। দেখো এখানে লেখা রয়েছে নো প্লাস্টিক নো হর্ন, দ্য রয়্যাল প্যালেস অফ ঝাড়গ্রাম, সেই বিখ্যাত রাজবাড়ি। এখানে প্রধান যে গেটটা, বড় লোহার গেটটা, এটা এই মুহূর্তে বন্ধ করা ছিল, কারণ রাজবাড়ির যারা বংশধর তারা এই মুহূর্তে এখানে আসেন, কখনো কখনো বাইরে যান, এখন এনারা এখানেই ভিতরে বসবাস করে আসেন, তাই এই গেটটা এই মুহূর্তে আমাদেরকে ঢুকতে দেওয়া হলো না। তোমরা অন্য জায়গা থেকে পারমিশন নিয়ে গেলে এখানে ঢুকতে পারবে। মল্ল রাজাদের বানানো এই রাজবাড়ি এখনও বিভিন্ন ইতিহাসকে বহন করে চলেছে। পুরো রাজবাড়িটা এখন দারুণভাবে সাজানো আছে দেখতে পাচ্ছি। তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো।